দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি জাং কেউন সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় তিনি জানান, এক প্রজন্মের মধ্যেই উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাফল্য বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন। রাষ্ট্রদূত জানান, কোরিয়া বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ খাতে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।